আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের তো সবারই জানা অবস্থা এখন পৃথিবীর মুসলমান একটা জিনিস নিয়ে খুব ব্যথিত, চিন্তিত। আমরা তাদের সাথে আমরাও চিন্তিত, ব্যথিত নাকি? সবচেয়ে আশ্চর্যের খবর হলো যারা প্রতিবাদ করলো তাদেরকে তো গুলি করলো, মারলো এবং তাদের বাড়িঘর বুলডোজারে ভেঙে দিতেছে। এই বর্তমান এই শতাব্দীতে এই বর্বরতা, এটা আরো আশ্চর্যজনক। যেমন আশ্চর্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যুগেও কোনো কথা বললো আয়েশা সম্পর্কে। এরপর একটা আরো আশ্চর্যজনক, যারা প্রতিবাদ করলো তাদেরকে অ্যারেস্ট করলো এবং তাদের বাড়িঘর বুলডোজারে ভাঙতেছে। এই ভিডিও আপনারা সবাই দেখতেছে এবং সারা দুনিয়া এখন তাকা যাচ্ছে সংসদে। এবং তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। আল্লাহ পাক তো আমাদের আর তো বলার জায়গা না, আল্লাহর কাছে আমরা বলি, দোয়া করি। আর খবর হলো যে আমেরিকার পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে আমরাও সারা দুনিয়ার মুসলমানের সাথে আমরাও ব্যথিত, ওইখানে মাঝে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে, তারা গিয়ে আর আমরা যেটা পারি আমরা যেটা অবশ্যই করি যে ইন্ডিয়ান পণ্যজন বর্জন করি। তা বুঝে গেল সামান্যতম আমার একটু ঘৃণা পয়দা হয়েছে তার আল্লাহ পাক আমাদের একটু অপেক্ষা করে। আর একটা খবর হলো যে আপনারা এটাও আমরা সবাই জানি, আমরা তো অধিকাংশ সিলেটের বাসিন্দা, না হলেও বাংলাদেশের অন্য জায়গায়ও সাংঘাতিক উপর বন্যা হয়েছে এবং কিছুদিন আগে হয়ে গেছে। এখন একটা হলো চূড়ান্ত পর্যায়ে বিমানবন্দর বন্ধ এবং এখন মিলিটারি দেওয়া হয়েছে মানুষকে উদ্ধার করার জন্য। কোন সময় দেওয়া হয় মিলিটারি? যখন নাকি আর সমস্ত শক্তি বিপদ। হ্যাঁ, তা এখন সিলেটে সেনাবাহিনী দেওয়া হয়েছে মানুষকে উদ্ধার করার জন্য। বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতেছে মারাও গেছে মানুষ, ঘর বাড়ি সব ভাষায় নিয়ে দেখতেছে। জি জি, এখন আমার কথাটা হলো আপনাদের কাছে মানুষ হিসাবে আমাদের তো সবারই আত্মীয় স্বজন দেশে আছে, আমরাও এই দেশে থাকি, সৌভাগ্যক্রমে আমরা এখানে আছি, আরামে আছি, এয়ারকন্ডিশনের ভিতরে ফ্যানের ভিতরে জুম্মানবাস করতেছি। আর আমার দেশে যে ভাইটি আছে আজকে ভাসতেছে জুম্মাতো পরের কথা, অনেক মসজিদ দেখা যায় সাত পর্যন্ত পানি, যারা দেখছেন আপনারা। সুতরাং আমরা এই জন্য দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তাদেরকে সাহায্য করে। আল্লাহ যদি সাহায্য করে তো কীভাবে করবো তো জানি না, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আর আমরা যারা যে যার পরিমাণ পক্ষে যার পক্ষে যা সম্ভব, আমার ব্যক্তিগতভাবে সম্ভব, আমি যদি $100 কাউকে দিই এখান থেকে ওখানে হয়ে যায় কত, প্রায় 10,000। তো সুতরাং যদি যদি মনে করেন আমি 1,000 কেউ দেন প্রায় 1,00,000-এর কাছাকাছি হয়ে যাবে। তো আমাদের জন্য হয়তো এত বড় না, তার জন্য বিরাট এই মুহূর্তে। এই জন্য আমরা মনে করি ব্যক্তিগতভাবে এই 10-20-50 টাকা এইভাবে না উঠাই, আমরা আমাদের পক্ষ থেকে যার যার এলাকা আমি চিনি, আমার এলাকা আপনার এলাকা আমি চিনি, আমরা মনে করি আমার নৈতিক দায়িত্ব, দায়িত্ব সবাই জানা আছে, আমরা মনে করি যে মনে করাই দেবো শুধু এতে আমরা কিছু সবারও ভাগিদার হইলাম আর আপনাদের মনে করাই দিলাম। এই জন্য যে আমাদের দায়িত্ব এটা, আমরা আরামে থাকলে শুধু আমার আমি মানুষের বাঁচতে পারি না, মানুষের ধর্মই রয়েছে আপনার এলাকায় বিব্রত রহিতে আসে নাই মনে করে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে বাংলা কবিতা এই কথা বলে গেছে আমরা অন্যের জন্য নিজেকে নিবেদিত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।